নায়ক দেব এবার শুভশ্রীর মেয়েকে দেখতে হসপিটালে ছুটে এলো। কি উপহার নিয়ে এলো দেব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুভশ্রীর কোল আলো করে এসেছে রাজকন্যা। দুপুরে পার্ক স্ট্রিট লাগোয়া এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্মদিন শুভশ্রী। বিকাল পৌনে চারটে নাগাদ সোশ্যাল হ্যান্ডেলে সেই খবরে সিলমোহর দেন রাজ। সন্ধ্যা নামতেই যৌথ বিবৃতি দিলেন নতুন বাবা মা, সঙ্গে জানালেন এক রত্তি মিষ্টি নাম। এদিন শুভশ্রী আর রাজ প্রিয়জনদের উদ্দেশ্যে লেখেন, আমার কন্যা সন্তানের জন্ম হলো, আমরা কন্যা সন্তানের বাবা মা হলাম, আমাদের দুনিয়ায় তোমাদের স্বাগতম ইয়ালিনী চক্রবর্তী। হ্যাঁ, ইউবানের ছোট্ট বোনের নাম ইয়ালিনী। বাংলায় এই নাম খুব বেশি প্রচলিত নয়, এই হিন্দু নামটি তামিলভাষীদের মধ্যে অধিক প্রচলিত। এই নামের অর্থ সঙ্গীত সুর। মা সরস্বতীর আরেক নাম ইয়ালিনী। আপাতত খুদের প্রথম ঝলক দেখার অপেক্ষায় ভক্তরা। তবে এবার চমক দেখালো নায়ক দেব। শুভশ্রীর মেয়েকে দেখতে হসপিটালে ছুটে এসেছেন নায়ক দেব। নায়ক দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অনেক দিনের প্রেম ছিল, কিন্তু এরপর ভেঙে যায় তাদের সম্পর্ক। মাঝে অনেকটা সময় দেব ও শুভশ্রীর যোগাযোগ ছিল না, কিন্তু এবার শুভশ্রী গঙ্গোপাধ্যায় মা হওয়ার পর হসপিটালে দেবের এই আগমন নতুন বার্তা দিচ্ছে। এবার তাদের বন্ধুত্বটা যে গাঢ় হয়েছে সেটা বেশ অনুমিতই। নায়ক দেব শুভশ্রীর মেয়ের জন্য নাকি উপহার নিয়ে এসেছে। তো বন্ধুরা, নায়ক দেব শুভশ্রীর মেয়েকে হসপিটালে দেখতে এলো। তোমরা কে কে খুশি হয়েছো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।